ক্রিয়েটিভ আইটি সৌজন্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি বিশেষ এসইও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি ব্লগ কমেন্টিং এর মাধ্যমে কিভাবে কোয়ালিটি ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন আপনার সাইটের জন্য। এবং আপনারা সবাই জানেন যে ব্লগ কমেন্টিং এর মাধ্যমে আমরা আমাদের সাইটে প্রচুর পরিমাণে ভিজিটর পেতে পারি এবং আমরা ব্লগ কমেন্টিং এর কাজটাও মার্কেট প্লেসে করার মাধ্যমে ডলার আর্নিং করতে পারি। তো চলুন দেখা যাক আমরা কিভাবে খুব সহজে ব্লগ কমেন্টিং এর কাজটা করতে পারি। এই জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হবে, আমাকে ব্লগ কমেন্টিং আমার যে নিশ আমি সেই নিশ রিলেটেড সাইটগুলো খুঁজে বের করব। এই জন্য আপনি ব্যবহার করতে পারেন alltop.com। আমি সার্চ দেই, দেখেন alltop.com আমাদের শো করছে। তো এটার মেইন যে কাজ হচ্ছে এটা হচ্ছে আসলে এক টাইপের কন্টেন্ট অ্যাগ্রিগেটর সাইট, যেখান থেকে আপনি আপনার রিলেভেন্ট ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন সাইট পেতে পারেন। লাইক আমি চাচ্ছি যে আমার একটা কুকিং রিলেটেড সাইট আছে বা কারো হেলথ রিলেটেড বিভিন্ন নিশের হতে পারে। তো আমি আপাতত ধরে নিলাম আমার একটা কুকিং রিলেটেড সাইট আছে অথবা আমার বাইরের আছে, আমি এটার উপর বেস করে আমি কি করব ব্লগ কমেন্টিং এর মাধ্যমে আমার সাইটের জন্য ব্যাকলিংক ক্রিয়েট করব। তো আমি সার্চ দিলাম, যখনই সার্চ দিলাম দেখতে পাচ্ছি কুকিং রিলেটেড বিভিন্ন আরো যে একদম স্পেসিফিক নিশ সেগুলো আমাকে শো করছে। আমি জাস্ট রেসিপিতে যাই, আমি ধরে নিলাম আমার একটা রেসিপি রিলেটেড সাইট আছে। দেখেন এখানে সাইটটা লোড নেওয়ার পরে আমাকে বিভিন্ন সাইটের লিস্ট দেখাবে। আমি এখানে বলে রাখা ভালো যে এটা হচ্ছে সাইট, মেন যে সাইট সেটার এক একটার হেডিংটা এবং তার আন্ডারে সেই সাইটের বিভিন্ন আর্টিকেলগুলার লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তো আমি প্রতিটা সাইটের একটা করে লিঙ্ক ওপেন করলাম, আমি বেশ কয়েকটা সাইটে ওপেন করি। সাইটগুলো লোড হয়ে গেলে আমি দেখব যে আসলে এই সাইটগুলো আমাকে ব্লগ কমেন্টিং এর মাধ্যমে ব্যাকলিংক ক্রিয়েট করার অপশনটা তারা দিয়েছে কিনা। যদি দেয় তাহলে আমি কি করতে পারবো, সেই সাইটগুলোতে আমি ব্লগ কমেন্টিং এর মাধ্যমে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবো। দেখুন আমি ফার্স্টে একটা সাইট ওপেন করলাম এবং আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এখানে অনেকেই আমার মতো যাদের সাইট আছে রেসিপি রিলেটেড তারা কি করেছে তাদের সাইটের জন্য ব্লগ কমেন্টিং এর মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করেছে বা আপনি বলতে পারেন ব্যাকলিংক ক্রিয়েট করেছে। আমি আরো বেশ কিছু সাইট দেখি, আচ্ছা আমি এটাও দেখতে পাচ্ছি আমার নিশ রিলেটেড, যেহেতু আমার নিশটা ছিল কুকিং রিলেটেড। দেখেন এখানে আসলে 27টা কমেন্টস আছে এবং তারা কি করেছে তাদের সাইটের লিঙ্কটা আপনি নিচে খেয়াল করলে দেখতে পাবেন। আমরা দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন একটা সাইটের লিঙ্ক শো করছে, কারণ তারা আমাদের মতোই তাদের সাইটের জন্য ব্যাকলিংক ক্রিয়েট করে রেখেছে এই সাইটে। আমি অনেকগুলো সাইট পেয়েছি, তার মধ্যে এইটা আমি দেখতে পাচ্ছি যে কুকিং রিলেটেড একটা সাইট এবং এখানে আমাকে ব্লগ কমেন্টিং এর মাধ্যমে ব্যাকলিংক ক্রিয়েট করার অপশন তারা দিয়েছে। তো আমি এখন যেটা করব, আমি এই পোস্টটাকে আগে পড়ব, পড়ে দেন এই এইটার সঙ্গে রিলিভেন্সির বজায় রেখে আমি একটা কমেন্টস করব। তো আমি এখানে একটা কমেন্টস করতেছি, যেহেতু আমি সময় বাঁচানোর জন্য কমেন্টস করতেছি আমি বেশ কিছু লিখলাম না, জাস্ট এতটুকু লিখলাম। এবং দেন আমাকে যেটা করতে হবে, নেমের ঘরে আমাকে নেমটা দিয়ে দিতে হবে। নেম মিন্স আপনি চাইলে আপনার কিওয়ার্ডটা ইউজ করতে পারেন বা আপনার LSI কিওয়ার্ড, অথবা আপনি চাইলে আপনার নামটাও কোনো ব্র্যান্ড নেমও দিতে পারেন। তো আমি দিলাম বেস্ট ফুড এবং আমি এখানে একটা ইমেল দিয়ে দিব, আমার অ্যাক্টিভ ইমেল, সেটা হতে পারে ইমেল, জিমেইল অথবা আপনার যে কোনো হটমেইল, ইয়াহু, আপনি একটা ইমেল দিলেই চলবে। আমি আমার একটা মেইল দিয়ে দিচ্ছি,
এবং আমি আমার সাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আমি ধরে নিলাম এইটা আমার সাইটের ইউআরএল, আমি এটাকে কপি করে, বা আপনি চাইলে আপনার সাইটের হোম পেজটাও দিতে পারেন, আবার আপনার কোনো একটা স্পেসিফিক আর্টিকেলের ইউআরএলটাও দিতে পারেন। তো আমি আমার ইউআরএলটা দিয়ে দিলাম, দেন আমাকে যেটা করতে হবে, আমি পিভিউ চাইলে দেখতে পারি, আমার দরকার নেই, আমি জাস্ট পোস্টে ক্লিক করব। আচ্ছা, এখন লোডটা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, এই ইউআরএলটা আপনাকে কপি করে নিতে হবে, কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে আপনাকে একটা এক্সেল শিটে, যেমন আমি আমার বায়ারকে প্রুফ সাবমিশন করার জন্য আমি একটা এক্সেল শিট রেখেছি, আপনি চাইলে এই টাইপের একটা এক্সেল শিট তৈরি করে সেখানে আপনার লিঙ্কটা রেখে দিতে পারেন। এবং আপনাকে যেটা করতে হবে, পরবর্তীতে এই ইউআরএলটা ধরেই আপনাকে চেক করে নিতে হবে যে আপনার ব্লগ কমেন্টিংটা অ্যাপ্রুভ হয়েছে কি না, কারণ এখানে দেখলেই আপনি দেখতে পাবেন যে এটা আপনার এখনও অ্যাপ্রুভ হয় নাই, আন্ডার অ্যাপ্রুভালে আছে। তো আপনি সেমভাবে বিভিন্ন সাইটে গিয়ে, আপনার রিলিভেন্ট সাইটে গিয়ে ব্লগ কমেন্টিংয়ের মাধ্যমে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন। এবং আপনি আপনার বায়ারকে যখন প্রুফ সাবমিশন করবেন, মানে আপনার কাজটা জমা দিবেন, তখন এই ফরম্যাটে চাইলে জমা দিতে পারেন। যেমন আমি এখানে একটু ক্রিপ করি, আপনার বায়ার অবশ্যই আপনার থেকে রুট ডোমেইনে ব্যাকলিঙ্ক চাবে এবং সেটার একটা অ্যাঙ্কর দিয়ে দিবে, অথবা না দিলে আপনাকে নিজের ইচ্ছা মতো করে নিতে হবে, এবং তার সে চাইলে আপনাকে একটা ক্রাইটেরিয়া অবশ্যই দিবে যে আপনার ডোমেইন অথরিটি, স্প্যাম স্কোর, বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং লাস্ট আপনি আপনার প্রুফ সাবমিশন, মানে যে লিঙ্কে গেলে আপনার কমেন্টসটা সে দেখতে পাবে, সেটা আপনাকে দিয়ে দিতে হবে। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই, আগামীতে আবারও ক্রিয়েটিভ আইটি সৌজন্য আপনাদের সঙ্গে আরও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।